তোমাদের মতো পীরের আড্ডাখানা তোমাদের তাবিজের ঘর তোমাদের মাজারের ঘর ভাঙব তবে 24 পরগনা থেকে চলে যাব তার আগে যাব সাহেবের যখন অসুস্থ হয় পীর সাহেব যায় কোথায় ভেলোরে যায় প্লেনে করে আর মুরিদের যখন শরীর খারাপ হয় মুরিদ এত বোকা পীর সাহেবের কাছে আসে তা তুই তো নিজেরটা কেন ভালো করতে পারছিস না মাজার দেখেছেন যে সমস্ত জায়গা মাজার আছে এই মাজারে দেখবেন প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন অসংখ্য ভিখারীরা তালা থালা নিয়ে বসে থাকে থাকে কি থাকে না তার মানে ভিখারীর ঈমান আছে যে মরা মানুষ মাজারে কিছু করতে পারে না ওই জন্য ও আপনার মতো জ্ঞান্ত মানুষের কাছে থালা পাতে মানে ও জানে যে মরা মানুষ কোনো টাকা পয়সা দিতে পারে না কিন্তু বর্তমান বাজারে কিছু মুসলমান রয়েছে তারা মরা মানুষের কাছে টাকা চাইতে যায় কি যায় না অনেক জায়গায় তো হচ্ছে না এই ঘটনা সারা পশ্চিম বাংলাতে যত মাজার আছে কোন মাজারের অ্যাডভার্টাইজমেন্ট নেই সব মাজারগুলো এমনিতে আছে কিছু জাতাল মাতাল আছে ওরা ওকে মেলা করে ঔরস করে টাকা ইনকাম করে খাচ্ছে পশ্চিম বাংলা একটা মারাত্মক মাজার আছে যে মাজারের শুধু অ্যাডভার্টাইজ করার জন্য তাদের বংশ পরম্পরায় সবাই পীর হচ্ছে বংশ পরম্পরায় পীর মানে মাজারটাকে ধরে রাখতে হবে আপনি পাথর চাপড়ি বলুন ওদের কোনো হুজুর নেই কোনো হুজুর নেই ওদের এমনিতেই চলছে মাজার কিন্তু পশ্চিম বাংলা একটা মার্কা মারা মাজার আছে মার্কা মারা যারা নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য অ্যাডভার্টাইজ দেওয়ার জন্য চ্যালাচ্যাম্পা পুষে রেখে দিয়েছে গুন্ডা পুষে রেখেছে কিছু আবার ওদের ব্যাপারে কেউ কথা বললে রাস্তায় গাড়ি ফাড়ি ভাঙচুর করে দিবে কঠিন ব্যাপার ওদের কাছে মানুষ আসছে বলছে রোগ ভালো হয়ে যাবে তা আমি মমতাজুল ইসলাম সোশ্যাল মিডিয়াতে ওদের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলাম শুনেছেন এটা তা তোমার যদি এত কেরামতি থাকবে কই আমার একটা হাত একটা পা পঙ্গু করে দেখাও না দেখি তবেই বলবো হুজুর তোমার দম আছে করো বলছে কবরের ভিতর থেকে না যে হুজুর সবকিছু করে দিতে পারছে কই কবর থেকে মমতাজুল ইসলাম তোমাদের এত বিরোধিতা করছে এত ছোট বড় করে বলছে কই কবর থেকে একটা হাত আর পা পঙ্গু করে দিতে পারছো না তোমার 10 পয়সাও দাম নাই ব্যবসা এছাড়া আর কিছু নয় তাহলে একমাত্র বাঁচাতে কে পারে কে সাহায্য কার কাছে চাওয়া যায় আল্লাহ 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 বিকল্প কোন রাস্তাঘাট নেই পৃথিবীতে যদি কোনো মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া লাগে তাহলে পিতা মাতা আর পৃথিবীতে যদি দুটো মাধ্যম জান্নাতে যাবার এক আল্লাহ এবং তার নবী পৃথিবীতে মানুষ হিসেবে যদি কারোর মাধ্যমে জান্নাত যাওয়া যায় আব্বা মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যাওয়া যায় কোন হুজুরের সেবা করার মাধ্যমে জান্নাত নাই কিয়ামতের মাঠে হুজুরি নৌকা চালাবে তার অন্য প্যাসেঞ্জারের কি করবে ও তো নিজেই নৌকা চালাতে ব্যস্ত থাকবে কিয়ামতের মাঠে হ্যাঁ হাই নাফসিওর 12টা বাজিয়ে ছাড়বে হুজুর যদি এ কথা বলে যায় যে আমার মুরিদ না হলে জান্নাত যাবে না আপনাকে ফোনের একটা রেকর্ডিং শোনাবো আপনি অবাক হয়ে যাবেন মানুষের ঈমান কেমন করে নষ্ট করছে একজনা বলছে যে আমাদের অমুক হুজুর নাম বলছি না আপনি ইশারা বুঝেন নাম বলে খুব গন্ডগোল হয়ে যাচ্ছে বলছে আমাদের অমুক হুজুরের নাম কোরআনে বলা আছে আল্লাহ বলেছে ওকে মানতে আমাকে বলছে অমুকের বাচ্চা তোর ঈমান নাই মনে মনে বলছি আমার যা ঈমান আছে তোদের গোষ্ঠীর কারণ নাই খ্যাপা কোথাকারে শুধু বলছে বাহাসে বসবে বাহাসে বসবে কি বাহাসে বসবো বাহাসে বসবো কি যারা নিজের লেখা বই থেকে প্রমাণ করে এই দেখুন এইটা আমাদের বই লেখা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের 23টা বছর যাদের আলোচনা নেই শুধু আমার চাচা কি করেছে ভাইয়ের আমার এত কেরামতি ছিল বোতলে ফুঁক দিলে বোতল বাষ্ট হয়ে যেত বলছে না রে তাকবীরুল্লাহ মানুষ বোকা দেখেছি বোকা তো গাছে ধরে না হ্যাঁ নতুন গাড়ি কিনেছে তা ওদের কাছে যাচ্ছে গাড়ির তাবিজ জানতে বলছে কেন বলছে গাড়ি প্যাসেঞ্জার বেশি হবে এই কারণে নতুন দোকান করেছে ভন্ডদের কাছে যাচ্ছে তাবিজ জানতে বলছে কারণ কি বলছে দোকানে বেচা কেনা বেশি হবে দোকানে বেচা কেনা বেশি হবে ও এ তাবিজটা জানে তা তাবিজ দিয়ে পয়সা ইনকাম করছে কেন ও তাবিজ দিয়ে তো সব ব্যাংকের টাকা এক জায়গা করে নিজের কাছে রাখতে পারে বদমাইশির জায়গা পাও না হ্যাঁ আমি মমতাজুল ইসলাম বলে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আপনাদের নয় আমাকে বলা হচ্ছে বারবার হুমকি দিয়ে যে আমাদের হুজুরদের ব্যাপারে এবারে বললে
আমরা কড়া পদক্ষেপ নেব। আমিও মমতাজুল ইসলামের কথা বলছি সোশ্যাল মিডিয়াতে, আর জীবনে যদি কোনোদিন এই শব্দটা শুনেছি যে আহলে হাদিস সহি আকীদা বলে যারা পরিচয় দেয় এরা ইহুদিদের দালাল, এই রকম কথা দ্বিতীয় জন কোনোবারে যদি শুনেছি আমিও মমতাজুল ইসলাম বলছি তোমাদের মতো। আমি উত্তর চব্বিশ পরগনার ছেলে, খুব বেশি দূরে বাড়ি নয়। আমিও যদি কোনোদিন শুনেছি যে সঠিক হাদিস কোরআন যারা মানে এদের এদের ব্যাপারে যদি কোনোদিন শুনেছি ইহুদিদের দালাল বলতে, তা তোমাদের মতো পীরের আড্ডাখানা, তোমাদের তাবিজের ঘর, তোমাদের মাজারের ঘর ভাঙবো, তবে চব্বিশ পরগনা থেকে চলে যাব, তার আগে যাব না। তবে কথার মাধ্যমে, শাবল কুড়াল দিয়ে ভাঙবো না, কথার মাধ্যমে ভেঙে দেবো ইনশাআল্লাহুল আজিজ। এত মানুষ পরিবর্তন হচ্ছে যে আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন পরে দেখবেন মাছি তাড়ানোর জন্য নতুন তাল পাখা কিনে রেখেছে, মাছি তাড়াবে হুজুর, আর তাবিজ যত বিক্রি করবো ওর বইয়ের কাছে বিক্রি করবো, আর কোনো জায়গা পাবে না, কোনো জায়গা পাবে না। আমি প্রত্যেক আলেমকে বলছি, যে সমস্ত ভাইয়েরা মসজিদের ইমাম, এই ভণ্ড হুজুর ভণ্ড পীর মাজারের বিরুদ্ধে প্রত্যেক দিন বক্তব্য রাখুন, দরকার হলে তালিম দেন, সোশ্যাল মিডিয়াতে ছাড়ুন প্রত্যেক জুম্মার বক্তব্য। এরা মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে, খুব সাবধানে থাকবেন। আল্লাহ তাআলার একটা নামের মধ্যে নাম আছে রব, কি নাম? রব। রব কাকে বলে আপনাকে একটু দেখাই, তাহলে রব কাকে বলে? রবের বাংলাটা প্রথম শুনুন, রবের বাংলা হচ্ছে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন ওনার নাম রব। মনে থাকবে, একটু বড় হয়ে গেল তাই না? আবার বলছি শুনে নেন, রবের বাংলা অর্থ হচ্ছে এই, যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দিতে পারেন তিনি হচ্ছেন রব, আল্লাহর নাম রব। রবের যদি ব্যাখ্যা করতে শুরু করে দিই এখন আমি, আমার যা বিদ্যা আছে দু তিন ঘন্টা চলবে। রবেরই যদি শুধু ব্যাখ্যা করি, রব কাকে বলে? আল্লাহ আকবার, আপনি অবাক হয়ে যাবেন। আপনি আল্লাহকে খুঁজে পাচ্ছেন না? আপনি আল্লাহকে খুঁজে পাচ্ছেন না? পাচ্ছেন না তাই তো? অনেক জায়গা তো সিনেমা থেকে টাকা নষ্ট করেন, অনেক কিছু তো আজেবাজে খরচা করে টাকা পয়সা নষ্ট করেন। এই ডিসেম্বর মাসে আপনার কাছে বিনীত অনুরোধ, টিকিট কেটে একটু দার্জিলিংটা বেরিয়ে আসুন তো। রব কাকে বলে বুঝতে পেরে যাবেন, রব কে? যদি এতেও যদি আপনার বিশ্বাস না হয়, বাবুই পাখি দেখেছেন? বাবুই পাখি দেখেছেন, কেমন বাসা করে দেখেছেন তো? বাসা আল্লাহ আকবার, ওর বিকল্প কোনো বাসা নেই। ও শুধু বাসা করে না, ও এমন করে বাসাটাকে বোনে, অর্থাৎ তাঁতিদের মতো এমন করে সেলাই করে করে বোনে। আবার কি, ওর বাসার ভিতরে দেখবেন একটা আছে বৈঠকখানা, আর একটা আছে ওর যাতায়াতের রাস্তা। আবার রাতের বেলা যাতে আরও আমার ঘরটা সুন্দর লাগে, ওই জন্য জোনাক পাখিগুলোকে মুখে করে এনে কাদা দেয় একটুখানি, ওই কাদাতে জোনাক পাখির মাথাটা পুঁতে দিয়ে রাখে, আর টিপ 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 করে আলো দেয় না? হ্যাঁ দেয়। আচ্ছা বলুন তো, ওকে কে শেখালো এই পদ্ধতি? কে শেখালো? আল্লাহ আকবার। মাকড়সা দেখেছেন? মাকড়সা, মাকড়সা তার থুতু দিয়ে জাল বনে। প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন যে সারা পৃথিবীটা যদি মাকড়সার থুতু দিয়ে জাল বুনে দেওয়া হয়, টোটাল জাল যদি এক জায়গায় করা হয় 120-130 গ্রাম ওজন হবে। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে বলুন কত সূক্ষ্মভাবে তার বাসাকে তৈরি করে। আল্লাহ আকবার। বাসা তৈরি করে কেন না? অন্য প্রাণী এসে ওর বাসায় এসে পড়বে, ওটা ওর ফাঁদ, আর ও ধরে ধরে খাবে। আল্লাহ আকবার। বলুন এ পদ্ধতি কে শেখালো ওকে? কে বলে দিল? এর পিছনে কেউ একজন আছে না নেই? এর পিছনে কারিগর কেউ আছে? আছে। আল্লাহ বলছে যার যেখানে যেমন ভাবে যে পদ্ধতিতে যেটা প্রয়োজন আমি সেই পদ্ধতিতে সেটা দিয়ে দিতে পারি, আমার নাম রব। আপনাকে রব দেখাই আরেকটু। আমাদের মালদা জেলাতে যে ছাগলগুলি কি দেখতে পাই আমরা, এই ছাগলগুলি দেখবেন, এই ছাগলগুলির গায়ের লোম এইটুকু টুকু, খুব জোর 1/2 ইঞ্চি হবে তাই না? আমরা এমন এক আবহাওয়াতে বসবাস করি যে আবহাওয়াটা এমন না গরম না ঠান্ডা, অতিরিক্ত নয়,
একটা ছাগল তার গায়ে লোম দিয়ে আল্লাহ এমন সিস্টেম তৈরি করে দিয়েছেন, এমন একটি পদ্ধতি বানিয়েছেন যে ও না বেশি অতিরিক্ত গরমে মরবে না অতিরিক্ত ঠান্ডাতে মরবে। আপনি এখান থেকে 200 টাকা টিকিট কেড়ে এনজিপি থেকে নেমে দার্জিলিং চলে যান, ওখানকার ছাগলগুলো আমি নিজে চোখে দেখে এসেছি, এই কিছুদিন আগে নিজে চোখে দেখে এসেছি, ওখানকার ছাগল কুকুরদের গায়ের লোমগুলো এত বড় বড়, আল্লাহু আকবার, এত বড় বড় গায়ের লোম, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহ তুমি যে কোরআন মাজিদে বলেছো তোমার নাম রব, এটা আজ পর্যন্ত কোনোদিন প্রমাণ করতে পারেনি, আজকে দার্জিলিং এসে এটা প্রমাণ হয়ে গেল তুমি রব। আল্লাহ জানে একে যদি মালদা জেলার মতো করে গায়ে লোম দিতাম, মালদা জেলাতে কোনোদিন পাথর মানে আপনার বরফ পড়ে না, তুষারপাত ঘটে না, এখানে যদি এর গায়ে এত বড় বড় লোম দিই তাহলে চৈত্র মাসের জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদ্দুরের তাপে এ হার্ট ফেল করে মারা যেতে পারে, গায়ের লোম ছোট করে দিয়েছেন। কিন্তু যাদেরকে দার্জিলিং এর মাটিতে তৈরি করেছে, যে প্রাণীগুলিকে কাশ্মীরের মাটিতে তৈরি করেছে, তাদের গায়ের লোমগুলো বড় এই কারণে করেছেন, আল্লাহ জানে যে মালিক তার বাড়িতে হিটার জ্বালিয়ে ঘুমিয়ে পড়বে, অবলা প্রাণী কুকুর সে রাস্তাতে শোবে পাথরের উপরে ঠান্ডাতে মারা যাবে, ওই জন্য আগে থেকে কম্বল জড়িয়ে তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, আগে থেকে গায়ে কম্বল দিয়ে দিয়েছে। রব কাকে বলে আপনাকে এবার আর একটা জিনিস দিয়ে বোঝাই, তারপরে কোরআনের একটা একটা করে আয়াত বলবো। আচ্ছা আপনারা বলুন তো, মানুষের বাচ্চা হলে হাঁটতে সময় লাগে কতদিন? এক বছর। আচ্ছা বলুন তো যে গরুর বাচ্চা হলে হাঁটতে লাগে কতদিন? একদিনে নয়, ওই মানে 5-10 মিনিট, 5-10 মিনিট। আপনি এবার মন দিয়ে শুনবেন রব কাকে বলে, আল্লাহ আকবার। আপনার স্ত্রী প্রেগনেন্ট, পেটে বাচ্চা, ডাক্তার বলেছে 1 মাস পরে নয় 1 সপ্তাহ পরে বাচ্চা ডেলিভারি হবে, 1 সপ্তাহ টাইম। আপনার কাছে টাকা বেশি নেই, আপনার বন্ধু জাহিদুলকে ফোন করেছেন, জাহিদুল শুনছিস আমার স্ত্রীর পেটে বাচ্চা, তা টাকা পয়সা একটু কম আছে, কিছু টাকা ধার দিলে ভাই ভালো হতো, কিছু টাকা ধার দিলে ভালো হতো। তা আপনার বন্ধু বলছে অসুবিধা নাই, গাড়ির ড্রাইভার মোজাফফার তাকে ফোন করেছেন, ভাই রাত 2টে 1টা যখনই ফোন করবো রেডি থাকবি, রেডি থাকবি, গাড়ি নিয়ে চলে আসতে হবে মালদা মেডিকেল কলেজে গিয়ে আমার বউকে ভর্তি করব, ওখানে বাচ্চা হবে। আপনার স্ত্রী প্রেগনেন্ট, হসপিটালে ভর্তিও হলো, গাড়ি চলে এলো, সব হলো, বাচ্চা জন্ম হয়েছে, মাইকিং করছে হসপিটাল থেকে, মমতাজুল ইসলাম কে? না আমি, না আপনার স্ত্রীর বেটা ছেলে হয়েছে, খুব বগল বাজাচ্ছেন আপনি, ছেলে হয়েছে বলে কথা বুঝলেন না, জি নাস কোলে তুলে নিল, আপনি গিয়ে তাড়াতাড়ি করে বেটা হয়েছে কোলে তুলে নিলেন, আপনার বাপ দাদু হয়েছে আনন্দে তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নিল, আপনার মা দাদিমা হয়েছে তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নিল, হসপিটালের নার্স কোলে তুলে নিল, আপনার স্ত্রী কোলে তুলে নিল, একে আস্তে আস্তে পা দিয়ে চলতে টাইম লাগবে 1 বছর। অন্যদিকে দেখুন, আপনার বাড়িতে একটা গরু আছে, গরুর পেটে বাচ্চা, তারও পেটে দেখবেন 10 মাস বা 9 মাস পেটে তার বাচ্চা থাকে, তারও পেটে বেদনা শুরু হয়েছে, রাত্রি বাড়ে তখন 11টা 12টা, সবাই ঘুমিয়ে আছে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি আপনার স্ত্রী, আপনি আপনার বেটি, আপনি আপনার বেটা, আপনি আপনার বাপ মা ঘরের ভিতরে শুয়ে আছেন, গরুটার পেটে বেদনা শুরু হয়ে গেল, একবার উঠছে আর একবার বসছে, একবার শুচ্ছে একবার উঠিয়ে দাঁড়াচ্ছে, গরুটার কেউ নেই, ওর নানিও নেই, ওর দাদিও নেই, ওর খালাও নেই, ওর ফুপুও নেই, হসপিটালও নেই, নার্সও নেই, অক্সিজেনের ব্যবস্থা নেই, সিলাইনেরও ব্যবস্থা নেই, উঠতে বসতে দেখবে নিজে নিজেই তার বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে, এরকম হয় কি হয় না? রব কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি। গরু নিজের ভাষাতে বলে তার বাচ্চাকে, বাবু তোর কপাল খুব খারাপ, খুব তোর কপাল খারাপ, আমি যে মালিকের অধীনে আছি সে মালিকও ঘুমিয়ে আছে, তোকে যে একটু গায়ের লালাগুলো পরিষ্কার করে দেবে এরকমও কেউ তোর নেই, নিজের জিভ দিয়ে নিজের বাচ্চার গায়ের লালাগুলো চ্যাট 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 করে চাটে, চাটে না? বাচ্চা জন্মের পরে দুধের প্রয়োজন হয়, আল্লাহ কেন গরুর পা তাড়াতাড়ি ফিট করে দিলেন? জি নিজের ভাষায় বলে, ওঠ উঠে দাঁড়া, ওঠ, উঠেছে থরথর করে উঠে আবার ধস করে পড়ে গেল, আবার বলছে আবার ওঠ, আবার ওঠ, আবার উঠে থরথর করে কাঁপছে আবার পড়ে গেল,
কানে কানে বলছে তুই দুধ খাবি না, দুধ খাবি না, উঠে দেখ আমার পিছনের দিকে দুধের বাটে ঝুলছে, ওখানে গিয়ে মুখ লাগা। ও আস্তে আস্তে কাঁপতে 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 টলমল করতে করতে মায়ের বাটে গিয়ে মুখ লাগালো, চুষছে দুধ আসছে না, খুব অল্প অল্প। বাচ্চা তখন নিজের ভাষায় মাকে বলছে, মা তুমি যে বললে দুধ আসবে, কই দুধ তো আসছে না। মা তখন নিজের ভাষায় বলছে, শোন পাগল কোথাকারে, আমি প্রথমবার মা হয়েছি, আমার দুধের রাস্তা বেশি ক্লিয়ার নেই, ওই জন্য মাঝে সাঝে দুধ ধরে টানবি আর এই রকম করে গুঁতো মারবি। ছাগলের বাচ্চা গরুর বাচ্চা এরকম করে মারে কি মারে না? কে শেখালো, কে কে বললো যে তুই বারবার গুঁতো মারলে দুধের রাস্তা ক্লিয়ার হবে? কে কোন স্কুলে পড়লো? কে এর মাস্টার? কে এর পদ্ধতি বলে দিল? আল্লাহ তাআলা বলছেন, আমাকে চিনতে পারছ না রব হিসাবে? খেপা কোথাকারে গরুর বাচ্চা হওয়াটা দেখ আর আমাকে মেনে নে লব বলে। আল্লাহ জানে ওর নানি নাই, ওর দাদিও নাই, ওর খালাও নাই, ওর ফুপুও নাই। পাপ্পুতে করে দুধ গরম করে দেবে, রাত ১২টার সময় উঠে কাঁদবে, ওর মুখের ভিতরে পাপ্পু দিয়ে দুধ ধরে বলবে তুই খেয়ে নে, এরকম কেউ নাই। ওই জন্য ওর পাটা আমি পাঁচ মিনিটের মধ্যে রেডি করে দিলাম, আমার নাম হলো রব। বন্ধুরে আমার, আর মানুষ তুমি ছোট্ট একটা প্রাণী, তোমার টাইম লেগেছে ১ বছর, কেন? আল্লাহ বলছেন, খালাকাল ইনসান ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীতে যত যা কিছু বানিয়েছি মানুষের থেকে সুন্দর করে আর কাউকে বানাই নাই, মানুষের থেকে আদর করে, মানুষের থেকে ভালোবাসা দিয়ে, মানুষের থেকে প্রিয় করে আর কাউকে আমি পৃথিবীতে বানাই নাই। তোমাকে যদি একদিনে পা রেডি করে দেওয়া হতো, তুমি নানির আদর পেতে না, তুমি দাদুর আদর পেতে না, তুমি তোমার খালার কোলচাপা থেকে বঞ্চিত থাকতে, তুমি তোমার দাদি মায়ের কোলচাপা থেকে বঞ্চিত থাকতে, তুমি তোমার মায়ের আদর থেকে বঞ্চিত হয়ে যেতে। ওই জন্য আমি তোমাকে এত ভালোবাসি, ১ বছর যাবৎ শুধু তোমাকে কোলে করে নিয়ে ঘুরিয়েছি, একবার নানির কোল আর একবার দাদির কোল, একবার তোমার মায়ের কোল, একবার তোমার বোনের কোল, এই রকম কোলে করে তোমাকে ১ বছর আমি ঘুরে ঘুরে বেরিয়েছি, তারপরে তোমার পা দুটোকে রেডি করে দিয়েছি। আল্লাহ বলছেন, আমার নাম হলো রব, যার যেভাবে যেটা প্রয়োজন সে চাইবে না তবু আমি দিয়ে দিতে পারি, আমার নাম হলো রব। আপনার স্ত্রীর পেটে বাচ্চা রয়েছে, আপনি দিন রাত দোয়া করছেন, আল্লাহ আমার ৪টে বেটি হয়েছে, একটাও বেটা নাই, দয়া করে তুমি আমাকে একটা বেটা দাও। আপনি দোয়াতে শুধু বলছেন আল্লাহ বেটা দাও, দোয়া কবুল হয়ে গেল, দেখবেন আপনার মাথার বেটার মাথার চুলগুলো কালো হয়েছে, আর চোখ দেখবেন দুটো হয়েছে, হাতের আঙুলগুলো দেখবেন ১০টা হয়েছে, পায়ের নখের আঙুল দেখবেন ১০টা হয়েছে, নাকে দেখবেন দুটো ফুটো করে দেওয়া আছে, কানের ভিতরে দেখবেন দুটো ফুটো করে দেওয়া আছে, পাগুলো দেখবেন যেমন করে প্রয়োজন তেমন রয়েছে। একদিনও দোয়া করার মাধ্যমে আপনি বলেননি যে আল্লাহ আমার বেটা তুমি দিবে, নাকের ছিদ্রটা যেন দুটো হয়, এটা কোনোদিন বলেননি। আপনি কোনোদিন বলেননি আল্লাহ আমি মালদা জেলার বাবুপুর গ্রামে বসবাস করি, আমার মাথার বেটার মাথার চুলগুলো তুমি আফ্রিকার মানুষদের মতো করে দিও না, যদি আফ্রিকার মানুষদের মতো করে দাও বেটার বিয়ে দিতে পারবো না। আপনার বেটি হয়েছে, আপনি কোনোদিন দোয়া করেননি যে আল্লাহ আমার বেটি যাকে পাঠিয়েছো তুমি পৃথিবীতে বা তুমি যাকে পাঠাবে তার নাকটা একটু উঁচু করে দিও, যেন নেপালিদের মতো করে দিও না, তাহলে কোনো বেটা ছেলে বিয়ে করতে চাইবে না, এটা আপনি কোনো দিন বলেছিলেন? আল্লাহ বলছে বলা লাগবে না, তোর বেটা দিয়েছি, মাথার চুলগুলো কালো করে দিয়েছি, দুটো চোখ দিয়েছি, দুটো হাত দিয়েছি, খাবে তার জন্য জিভ দিয়েছি, মুখ দিয়েছি, চাকবে তার জন্য অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছি, এটা চাওয়া লাগবে না, এমনিতেই পেয়ে যাবে, আমার নাম হলো রব। চাওয়া লাগবে না, এমনিতেই হয়ে যাবে। আপনাদের গ্রামের কোনো মেয়ের মাথার চুলগুলো যদি নাইজেরিয়ানদের পাখির বাসার মতো চুল হয়, কোনো ছেলে বিয়ে করতে চাইবে? আপনাদের গ্রামের কোনো সুন্দরী মেয়ে তার নাকটা যদি এইরকম নেপালিদের মতো চ্যাপটা হয়, কেউ বিয়ে করতে চাইবে? কেউ চাইবে না। আল্লাহ জানে যাকে নেপালের মাটিতে বানিয়েছি,
তার নেকগুলোকে চ্যাপ্টা করে দিয়েছি, আফ্রিকাতে যাকে বানিয়েছি তাদের গায়ের রংগুলো কালো করে দিয়েছি, আর যাকে নাইজেরিয়ানে বানিয়েছি তাদের মাথার চুলগুলো নারী পুরুষ সবাই যেন পাখির বাসার মতো করে দিয়েছি। আর মালদা জেলার বাবুপুরে তোমার বেটার অবস্থা যদি নাইজেরিয়ানদের মতো হতো, তোমার বেটির অবস্থা যদি নেপালিদের মতো হতো, কোনো ছেলে মেয়ে বিয়ে করার জন্য রাজি হতো না। আল্লাহ বলছে আমার নাম হলো রব, যেখানে যেমনটা প্রয়োজন তুই চাইবি না তাও দিয়ে দেব, আমার নাম হলো রব। কেউ দোয়া করার সময় বলে যে আল্লাহ আমার বেটা দিয়ে যেন দ্রুত চোখ থাকে, কেউ বলে এটা? কেউ বলে দোয়া করার মাধ্যমে যে আল্লাহ যদি আমার বেটি দাও তাহলে নেপালিদের মতো যেন করে দিও না, কেউ বলে? আল্লাহ বলছে তোর বলা লাগবে না, ওকে বাবুপুরে পাঠাচ্ছি, এ জ্ঞান আমার আছে, ওইখানকার আবহাওয়ার সঙ্গে ঠিক সেটিং করে ওকে আমি পাঠাবো। কি বলছি বুঝতে পারছেন না? এর নাম কি? রব। তারপর একটা কথা আছে আলামিন, ও রব্বিল আলামিন, অসংখ্য জগতের মালিক কে? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল যদি আনন্দবাজার পত্রিকার ফার্স্ট পেজে যদি বার হয় যে মাটির তলাতেও একটা মাদ্রাসা খুঁজে পাওয়া গেছে, মাটির তলাতেও, সেই মাদ্রাসারও নাম হচ্ছে বাবুপুর হিফজুল কোরআন মাদ্রাসা, এটা যদি কালকে আনন্দবাজার পত্রিকায় যদি এটা ছাপা হয়, আচ্ছা আপনারা কেউ বিশ্বাস করবেন? কেউ করবেন না তো? কেউ করবেন না। যদি বিশ্বাস না করেন আপনার ইমানের খাতরা হয়ে যাবে। যদি বলছেন এটা কেমন কথা, আল্লাহ বলছে আলামিন, অসংখ্য জগতের মালিক আমি, এইখানে জগত এটা আমরা দেখতে পাচ্ছি, এর তলাতেও জগৎ থাকতে পারে, এটা কোনো মুসলমানও বিশ্বাস করবে না যদি এটা গবেষণা করে পাওয়া যায় মাটির তলাতেও মানুষ বসবাস করছে। আল্লাহ নিজে বলছেন আলামিন, অসংখ্য জগতের মালিক আমি, আল্লাহু আকবার। তারপরে বলা হচ্ছে আর রহমানির রাহিম, রহমান মানে দয়ালু, রাহিম মানেও দয়ালু। আচ্ছা দুটো তালে শব্দ পাশাপাশি আনা হলো কেন, এটা জানতে ইচ্ছা করে কি করে না? জি, আপনাদের গ্রামে একটা লোক দান করে মোটামুটি, তাকে কি বলি? দানি। ওই লোকটা আগামী বছরে দিয়েছিল 20,000, এবারে হিফজুল কোরআন মাদ্রাসায় দিয়েছে 1,00,000, যেই আসে তাকে 1,00,000 করে দিচ্ছে, তাহলে আপনি তাকে কি বলবেন? অসম্ভব, তাকে বলবেন দাতা, তখন আর সে দানি হবে না, তার নাম হবে কি? দাতা। ও ধরে নেন 1 বছরে 1,00,000 করে দিল সব মাদ্রাসায়, পরের বছরে দিল 5,00,000 করে, কি বলবেন? কি বলবেন? দানবীর বলে না, দানবীর। তার মানে কি? ও টাকা শেষ নাই, ও দানের শেষ নাই, এই জন্য এত বেশি দান করছে, ওর লাস্টের নাম দাঁড়ালো কি? দানবীর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো নাম পাশাপাশি দিয়েছেন, একটা রহমান দয়ালু আর একটা রাহিম, এটার নামও দয়ালু, মানে দানির দানি, এই জন্য তার নাম যেন হলো দানবীর, আল্লাহর দয়ার দয়ালু, এই জন্য তার নাম হয়েছে রহমান আর রাহিম। তবে রহমান যে দয়াটা, এই দয়াটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য, গরু ছাগল প্রাণী সবার জন্য, আর রাহিম যেটা, এটা শুধুমাত্র কিয়ামতের মাঠে কিছু মানুষের উপরে তিনি দয়া করবেন, আর এইখানে সবার জন্য দোয়া করবেন, মাতাল সেও খেতে পাবে। নরেন্দ্র মোদী সরকার লকডাউনে গোপনভাবে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, দেখুন সে আবার প্লেনে করে ঘুরছে, তা আল্লাহ ইচ্ছা করলে ওকে মেরে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। ওই যে আপনার ত্রিপুরাতে মসজিদ ভেঙে দেওয়া হলো, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আচ্ছা বলুন তো আল্লাহকে মেরে দিতে পারতো কি পারতো না? পারত। কিছুদিন আগে নূপুর শর্মা বিশ্ব নবীকে নিয়ে কথা বলেছেন, আল্লাহকে ইচ্ছা করলে ঘাটটাকে ধরে একটু দুমড়ে দিতে পারে না? পারে, অবশ্যই পারে। ভণ্ড মাজার পূজারীরা, পীর মুরিদি ব্যবসা যারা করছে, আল্লাহকে বাদ দিয়ে নিজে অর্থ কামাই করছে, আল্লাহ কি এদের একটু মাথার তার কেটে দিয়ে নিজে পায়খানা করে নিজেকে খাওয়াতে পারে না? পারে, পারে, করছে না কেন? আল্লাহ বলছে রহমান, তো যে যা করবি কর, আমার দয়া থেকে কেউ বঞ্চিত হবি না, আল্লাহু আকবার, কেউ দয়া থেকে বঞ্চিত হয় না। এই রহমান আর রাহিম এমন এক দয়া, যিনি দয়া করেন কিছু বিনিময়ের কারণে নয়। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি,
আপনি আমাকে এক গ্লাস পানি পান করালেন, এর পিছনেও একটা উদ্দেশ্য থাকবে যে মাওলানা মানুষ এবং মুসাফির মানুষ যদি এক গ্লাস পানি পান করায় অন্তত পক্ষে পাঁচটা নেকি পাব। এই উদ্দেশ্য আপনার থাকবে কি থাকবে না? থাকবে জি। কোনো উদ্দেশ্যে কেউ কারো উপরে দয়া করে করে না। আপনাদের গ্রামে এখন সব জায়গাতে ধরে নেন মমতা ব্যানার্জির সরকার রয়েছে, বেশিরভাগ জায়গাতে সব পার্টি এখানেই জিতে আছে, সব জায়গাতে এরা বেশি আছে। এটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনার গ্রামে বাবুপুরে 30টা ঘর এসেছে, 30টা ঘর। তা গ্রামের যিনি পঞ্চায়েত আছেন বা মেম্বার আছেন, উনি কি আগে সিপিএম এর লোকের নাম লিস্ট করবে ঘর দেওয়ার জন্য, না আগে নিজের পার্টির দেবে? আগে নিজের পার্টির দিবে, থাকলেও বেশি অন্য কাউকে দিবে তো ওকে দিবে না। তুই আমাকে ভোট দিলি না, ভোটের সময় এরকম করেছি, তোকে ঘর দিবো, ওর আশা ঘর কেটে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে কি বিনা স্বার্থে ও ঘর দিচ্ছে, ওকে ভোট দিয়েছে বলে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়বি তবুও তোকে রুজি দেবো, বেঈমান হবি তবুও তোকে রুজি দেবো, চাষের সময় আষাঢ় মাসে আসমান থেকে বৃষ্টি হবে, বেঈমান হবি তবুও তোর জমিতে পানি লাগাবো, নামাজি তার জমিতেও পানি লাগিয়ে দিব, আমার নাম রহমান, আমার দয়া শেষ নাই। আর রহিম খাসাতান ইয়াউমাল কিয়ামা, এটা খাস করে কিয়ামতের মাঠে কিছু মানুষের উপর আল্লাহ কি করবেন? দয়া করবেন। তারপরে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি হিসাব দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক, কিয়ামতের মাঠের মালিক কে? আল্লাহ। তারপরে আমরা কি বলি, কি বলি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজে এটা বলো ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত তাহলে কার করি আমরা? আল্লাহ। ইবাদত বলতে কি বুঝি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এইগুলো ইবাদত, তাই না? জি না। ইবাদত বলতে মূলত কি এটা আপনার আজকে বুঝে নিতে হবে। যেমন ধরে নেন আপনি এক গেলাস পানি পান করবেন, কটা সুন্নত লাগে? বলছে পাঁচটা, উনি বলছেন আটটা। উনি যেটা কার কথা এখন বিশ্বাস করব বা মানব নেব, উনি বলছেন আটটা আর উনি বলছেন পাঁচটা। জি, আসলে এখন আলেম ওলামাদের কথা, দোষ ওনাদের নয়। কোনো মৌলী সাহেব এসে স্টেজে বলে যাচ্ছে এটা করা যাবে, আর কেউ বলছে না এটা করা যাবে না। বলছে কি হচ্ছে সব জায়গায়? কেউ বলছে খাদ্য দিয়েই ফেতরাটা দাও, আবার কেউ বলছে না টাকা দিয়ে দিলেও চলবে। হচ্ছে কি হচ্ছে না? এইসব সমস্যা, সমস্যা। এই সমস্যার সমাধান কি? সারা জীবন কীরকমই চলবে? সমস্যার সমাধান তো আছে, সমাধান আছে। ছোট্ট একটা সমাধানের কথা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, খুব মন দিয়ে শুনবেন। আপনি ডাক্তার বাড়ি গেলেন, ডাক্তার আপনাকে বলেছে যে আপনার এই রোগটা সারাতে গেলে পিওর খাঁটি দুধ খেতে হবে, একদম পিওর দুধটা আপনাকে খেতে হবে, খাঁটি একদম গরুর দুধ। আপনি বাড়ি এসে একটা গোয়ালার কাছে দুধ নিচ্ছেন, প্রথম দিন দুধের উপরে স্বর জমে গেল, তারপরে দিন দেখছেন স্বর জমছে না, তা আপনি গোয়ালাকে বলছেন ভাই পানি দিচ্ছ নাকি? তা গোয়ালা বলছে অল্প অল্প করে দিই, তাছাড়া চলবে কি করে ব্যবসা, অল্প অল্প করে দেয়। আপনি দেখছেন তাহলে গোয়ালার দুধে ভেজাল, এগুলো খুব ভালো লোক নয়, তাহলে আমি মাদার ডিয়ারি দুধ খাই। এখন মাদার ডিয়ারি দুধ খাচ্ছিলেন, ওতে দেখছেন খেয়ে খুব গ্যাস অম্বল হচ্ছে, তা আপনি আবার ওতে পরীক্ষা করে দেখছেন যে ওতে কোনো কেমিক্যাল দিয়ে দুধটাকে আরও গাঢ় করে, তাহলে ওতেও আপনি ভাবছেন ভেজাল। বলছে মাদার ডিয়ারি যখন ভেজাল তাহলে রেড কাউ খাবো। আপনি রেড কাউ খেতে গেলেন, পাঁচ দিন পরে দেখছেন আর একটা প্রবলেম, ওটাও ভেজাল। তার মানে আপনি আজ এক মাস ধরে শুধু সঠিক দুধ, খাঁটি দুধ খুঁজছেন, তাই তো? এক মাসে হয়তো আপনার খরচা হয়ে গেছে মিনিমাম 5-7 হাজার শুধু দুধ খোঁজা আর দুধ কেনা নিয়ে, 5-7 হাজার। তার থেকে তো আপনার উচিত ছিল 5-7 হাজার টাকার একটা মরা পাড়ান গাই কেনা, উচিত ছিল কি ছিল না? একটা তার থেকে ভালো মরা গাই যদি একটি কিনে নিতেন তাহলে পিওর দুধ খেতেন, আর কোনো সন্দেহ থাকতো? কোনো সন্দেহ থাকতো না। আমরা শুধু এই মৌলভীকে জিজ্ঞেস করছি এটা কি হবে, বলছি এটা এই হবে, বলছি হুজুর এটা কি হবে, বলছি এটা অন্যটা হবে, মানে ও যা বলেছে তার আলাদাটা। তাহলে এই ঝামেলা মেটাতে গেলে খাঁটি জিনিস যদি পেতে চান, খাঁটি দুধ যদি খেতে চান, তাহলে আপনার উচিত গাই পুষতে হবে বাড়িতে। গাই মানে বড় বড় লেখকদের বই পড়ুন, বই কিনুন,
কোরআনের বাংলা অনুবাদ কিনুন, বড় বড় হাদিসের কেতাবগুলো কিনুন, সারা জীবন তো টাকা উল্টো পাল্টা জায়গায় খরচা করে দিলেন। আপনি সঠিক ইসলাম খুঁজতে চাইছেন অথচ 10 টাকা দিয়ে একটা বই কিনতে রাজি নাই, কি বলছি বুঝতে পারছেন না? 10 টাকা দিয়ে একটা সঠিক বই, একটা সহি বোখারি হাদিস কিনুন, মিশকাত কিনুন, আবু দাউদ কিনুন, নাসাই কিনুন, বিভিন্ন তফসির কিনুন, তফসির ইবনে কাসির কিনুন, তফসির জালালাইন কিনুন, তফসির হাসান বায়ান কিনুন, বিভিন্ন বইপত্র কিনুন, অবশ্যই আপনি সঠিক জিনিস পেয়ে যাবেন। ইবাদত যেটা আপনাকে বোঝাচ্ছিলাম, একজন বলছেন 5টা আর একজন বলছেন 8টা, আমি মমতাজুল ইসলাম বলে দিয়ে যাচ্ছি পানি পান করাতে লাগে 6টা সুন্নত, কটা? 6টা। বলে দিচ্ছি খুব মন দিয়ে জেনে রাখবেন, 1, আপনাকে প্রথমে বসে পান করতে হবে, 2, ডান হাতে পান করতে হবে, 3, বিসমিল্লাহ বলে পান করতে হবে, 4, দেখে পান করতে হবে, 5, 3 নিঃশ্বাসে পান করতে হবে, 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ এটা বলতে হবে। কি বলছি বুঝতে পারছেন? কটা বললাম? 6টা। 1 গ্লাস পানি পান করার 6টা সুন্নত, 1, দেখে পান করুন, বসে পান করুন, 3 নিঃশ্বাসে করুন, ডান হাতে করুন, বিসমিল্লাহ বলে করুন, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন। এখন আপনি যদি এই 6টা সুন্নতকে লক্ষ্য রেখে 1 গ্লাস যদি পানি আপনি পান করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ ওটা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন, আল্লাহর কোরআন কি বলছে? আপনাদের এখানে গরুর হাট হয় কোথাও? কোথায়? মঙ্গলবাড়ির হাট, গরুর হাট হয়। আচ্ছা, গরুর হাটে ধরে নেন 1000 গরু আছে, 1000, আর গরু ক্রেতা বা বিক্রেতা আরো ধরেন 500 জন। আচ্ছা, এই 1000 গরু যদি একভাবে, মানে একটা একতাবদ্ধ ভাবে যদি ভাবে যে কাস্টমার আর হাটের মালিক আর যত লোক বিক্রি করতে এসেছে সবাই পেট একদম নাড়ি ভুঁড়ি বার করে দিব, 1000 গরু যদি একতা হয়ে যায় টোটাল মালদা জেলাটা তছনছ করে দিবে না? পারে কি পারে না? পারে। ইবাদত কাকে বলে আপনাকে বোঝাচ্ছি, অথচ আপনি 2টো গরু নাঙল জুড়েছেন, বলছেন এই ডান 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 দিকে যাচ্ছে, এই বাঁ দিকে যাও, বাঁ দিকে যাও, ও বাঁ দিকে চলে যাচ্ছে, এই দাঁড়া আবার দাঁড়িয়ে যাচ্ছে, ওই যে গরু দুটো নিয়ে চৈত্র মাসের রোদ্দুরে জমিতে নাঙল চষছেন ওই 2টো গরু যদি ভাবে মালিক তোমার আজকে 13টা বাজিয়ে দিব, দড়ি ছিঁড়ে আপনার পেটে গুতিয়ে নাড়ি ভুঁড়ি বার করে দিতে পারে কি পারে না? পারে, পারে। আল্লাহ বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিযকাল লাকুম। বন্ধুরে আমার, ইবাদত কাকে বলে আপনি জেনে নেন। আল্লাহ বলে, চৈত্র মাসে যখন জমি ফেটে যায়, এক হাত দুই হাত করে ফেটে আছে, আষাঢ় মাস যখন হয়ে যাবে আমি গরুকে বলে দেব তোর গায়ের লোমগুলোকে পাল্টিয়ে নে, চাষের কাজের জন্য তোকে প্রস্তুতি হতে হবে। দেখবেন চাষে যাবার আগে গরুর গায়ের লোমগুলো দেখবেন আস্তে আস্তে করে উঠে যায়। আল্লাহ জানে তোর গায়ের পুরাতন লোমগুলো যদি থাকে আর বারবার যদি ভিজিজি করে যদি বৃষ্টি হয় তোর গায়ে পানিগুলো জমা হয়ে যাবে, তোর সর্দিতে আক্রান্ত হবি, তোর হাড়ে হাড়ে জ্বর বহিবে, তুই নাঙল ভালো চালাতে পারবি না। ওই জন্য আগে থেকে তার গায়ের লোমগুলোকে পরিষ্কার করে দেওয়া হলো, নতুন লোম গজিয়ে দেওয়া হলো, আর আসমান থেকে পানি হতে লাগলো। আল্লাহ বলছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, আমি ফাটা জমিনকে পানি দিয়ে আবার যেন নরম করে দিলাম, চাষি চাষ লাগাতে শুরু করে দিল। আল্লাহ বলছে, আমি এত দয়ালু, আমার নাম আগে বলেছি রহমান, আমার নাম আগে বলে দিয়েছি রাহিম, আমি দয়ালুর দয়ালু। মাটিতে যদি লোহাকে ফেলে দেওয়া হয় মাটির এত পাওয়ার, লোহাকে গলিয়ে ছাই করে দিতে পারে, জং লাগিয়ে নষ্ট করে দিতে পারে, একটা কাঠ যদি মাটির তলাতে পুঁতে রাখেন কাঠটা পচে যেতে পারে। আল্লাহ বলছে, বান্দারে
তুই চাষ করবি তোর খাওয়া দাবার প্রয়োজন, মাঠে জমি কাদা হয়ে গেল, মাজার থেকে 2 কেজি ধান কিনে এনে ওই ধানটা মাটিতে পুঁতে দিবি, মাটিতে ছড়িয়ে দিবি, আমি কাঠের মতো কুচিয়ে দেব না, আমি লোহার মতো জং লাগিয়ে দেব না, একটা ধান থেকে একটা চারা বার করে দিব, ওইটা আবার জমিতে গিয়ে পুঁতে দিবি, ওইটা থেকে 100টা ধানের জন্ম দিয়ে দেব। চাষি ভাইরা রে, আপনি যখন নাঙ্গল চালাবেন বিসমিল্লাহ বলে শুরু করলেন, আর মাঝে মাঝে গরুটাকে দাঁড় করিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, এই দুটো গরুকে ডান দিকে যেতে বললে ডান দিকে যায়, বাম দিকে যেতে বললে বাম দিকে যায়, দাঁড়াতে বললে আবার দাঁড়িয়ে যায়, চলতে বললে চলতে শুরু করে দেয়, এই শক্ত জমিনটাকে নাঙ্গলের মাধ্যমে চিরে নরম করে দেয়, সমস্ত প্রশংসাটা হবে তোমার, এটা আল্লাহর ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি নাঙ্গল চালাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ধানের জমিতে ধান লাগাবেন, মাঝে সাথে আল্লাহর প্রশংসা আদায় করবেন, তাহলে ওটা আপনার ইবাদাতের মধ্যে গণ্য হয়ে যাবে। চাষও করবেন তবু আপনার ইবাদাতে গণ্য হয়ে যাবে। পদ্ধতি যদি কার হয়? জি, আল্লাহ এবং তার রাসূলের। জি, আপনি দর্জির দোকানে একটা প্যান্ট কিনতে দিয়েছেন, প্যান্ট কিনতে দিয়েছেন, এখন দর্জিকে গিয়ে বলছেন দর্জি ভাই গাঁঠের উপরে যেন আমার প্যান্টটাকে রাখিও, দয়া করে ভুল করিও না, যেন গাঁঠের উপরে রাখিও। দর্জি ভাই যদি আপনাকে জিজ্ঞেস করে গাঁঠের উপরে রাখবো কেন, কেন রাখবো, তখন বলছে এই রাখার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই কারণে গাঁঠের উপরে রাখো। আপনি যদি নবীজির নাম শুনে যদি বা নবীজির সুন্নত মনে করে যদি আপনার প্যান্টটা গাঁঠের উপরেই যদি তৈরি করেন, অবশ্যই ওটাও ইবাদাতে গণ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। 2-4টে ভালো ইবাদাতের কথা বলে দেব, ভালো আমলের কথা। জি, মানা যাবে? মাঝখানে বলে দিই ভালো আমল, চলুন ছোট্ট ছোট্ট আমলগুলো একটা করুন, ছোট্ট ছোট্ট আমল। 1, আফজালুদ দুয়া ওয়া আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত দোয়া আছে সব থেকে ভালো দোয়া কি? আলহামদুলিল্লাহ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, এটা মাঝখানে জেনে রাখা ভালো হবে যে কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে নেকি গোনা হবে না, নেকি কাউন্টিং করা হবে না নেকি ওজন করা হবে, ওজন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, কেউ যদি দিনে রাতে মিলিয়ে কিছু সময় আলহামদুলিল্লাহটা যদি বলে, বিশ্ব নবী তিনি বলেছেন যে মিজানের পাল্লার নেকির দিকটা কিয়ামতের মাঠে অর্ধেক ভারী করে দেওয়া হবে। ইনশাল্লাহ আজকে থেকে বলবো, ইনশাল্লাহ কিছু টাইম বলবো, ইনশাল্লাহ বলুন, এখন ইনশাল্লাহ মিছে কথা বলার সমান, সব জলসাতে ইনশাল্লাহ বলছে।